এখন আমাদের এটা কে স্যার আপনি বলেন আমাদের ব্যাগ যে এখন এক ঘন্টা পরে কেন চালু হলো এই এক ঘন্টা কি কি কাজ করছে এখানে এবং আমাদের যে ব্যাগ কেটে মালামাল গুলো নিয়ে গেছে কারা নিচে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারা দায়িত্ব কারা ডিউটি করতেছে আপনারা এদেরকে ধরেন আর না হয় আমরা কি করতে পারি সেটা বলেন না আপনারা আসেন সবাই আসেন এখন এটা আপনি আমরা আপনার কাছে সদুত্তর চাই আর আমরা আরো কয়েকটা চেক করেন এই তালাবাঙ্গা আছে কিনা দেখেন আপনি কি বলতে চান এক ঘন্টা কি করছেন আপনারা কার দায়িত্ব স্যার এটা উনি বলতেছে আপনার দায়িত্ব এটা কার দায়িত্ব স্যার বলেন কার দায়িত্ব আপনার দায়িত্ব উনি বলতেছে আপনার দায়িত্ব আমি অপারেশনের রুগী স্যার এক ঘন্টা দাঁড়ানোর পর যদি ব্যাগেজ কাটাকাটি হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে এত উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের সুরিটা এয়ারপোর্টে রয়ে গেছে আমাদের ফরেনার আজকে দাঁড়িয়ে আছে এক ঘন্টা যাবত আমাদের বাণিজ্য কোথায় গেছে বলেন যে বলেন বিমানের লোক রাইট হেল্পার দুবাই যে হেল্পার আমার জি খালাবে কোন হেল্পার আমি নিজে চুরি করতেছি কিনা জি ক্যামেরা আছে সিকিউরিটি আছে আর আমাকে ধরবে তার তো কিছু কমপ্লেন তো পাইনি এখন আপনার কাছে পাইলাম এক ঘন্টা লাগলো কেন স্যার এক ঘন্টা কেন লাগলো স্যার আমাদের মালামাল গুলো এখান থেকে এখানে আসতে আপনি দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার নাম সহকারে আপনি এখন কাকে ধরতে হবে আমাদেরকে আমাদের কাজ হইলো বেল দিয়ে মালটা সঠিক ভাবে দেওয়া আর যে মালটা তাহলে এখন আমাদের যে তালাগুলো ভাঙলো এই তালাটা কে ভাঙলো এটা দায়িত্ব কার এটা বিমানের দেন আপনারা সামনে বলেন আসেন এই যে ব্যাগগুলো ফেললো না এই টলিটা না না আমি বলি শুনেন
আপনি যখন গেলেন জি স্যার আমি গেছি তার আগে এইটা কিন্তু আপনার সামনে আসছে অপেক্ষা করতে লাগে আমার কথা না শুনতে হবে না জি বলেন আমি যখন আমার জি জেডিআর বিমানে আসছে জি আপনার কথা আবার এখন বলতেছেন জেডিআর এর কথা আমরা এজ এ প্যাসেঞ্জার আমরা কাকে ধরবো উত্তর দেওয়ার তো সুযোগ দিয়ে আমার তো উত্তর জানা আছে হ্যাঁ উত্তরটা উত্তরটা বলে এখানে এটার একটা সমাধানও দরকার আপনি যে প্রশ্ন করেই যাচ্ছেন উত্তর দেওয়ার জি আমরা একটা সমাধান চাই তদন্ত চান সমাধান চান দায়ী ব্যক্তিদের শাস্তি চান রাইট শাস্তি সমাধান যেমন মনে করেন আজকে এই যে স্যার স্যার প্লিজ আমি বলি আমরা আজকে হ্যাঁ স্যার বলেন আপনি বলেন আপনি বলেন আমরা বাংলাদেশ বিমান হ্যান্ডলিং এ যাই যে জড়িতের লোক আছে আমরাই হ্যান্ডেল করি আমরাই হ্যান্ডলিং এ যাই এখানে এই এই যে ভদ্রলোক আমার কাছে যখন গেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে উঠে চলে আসছি আমি তো রুম থেকে কন্ট্রোল করবো আমার হেল্পার এখানে রাখা আছে কাজ করবে কাজ করতেছে সিসি ক্যামেরা আছে ম্যাজিস্ট্রেট আছে এই যে আর্মস পুলিশ ব্যাটালিয়ন আছে আপনি বলেন আমি বলি তারপরে জি জি বলেন স্যার এখানে কারো ব্যাগে যে ধরো একটা কাজ না পারে তা দেখার দায়িত্ব তাদের ওদের ওখান থেকে আনার আলাদা সেকশন ওই যে গাড়ি আছে সিকিউরিটি আমাদের ব্যাগেজ গুলো ওখান থেকে আনছে এইখানে কোনো কিছু কেউ টাচ না করে দোতলায় ওনার নাম কি ওরা তো তিন চার জনের শিফট ডিউটি করে এই মুহূর্তে যিনি আছেন দোতলায় জানি না কারণ আমি তো জানি দোতলায় আছে তারপরও আমি সিস্টেমটা বললাম আমাদের হেল্পার ফেলে কোনো হেল্পার যদি কোনো ব্যাগে হাত দেয় এখন এখন আমি আরেকটা প্রশ্ন আপনার থেকে ক্লিয়ার হতে চাই আমি ভাই এই কথা আমি আরেকটা প্রশ্ন ক্লিয়ার হতে চাই আজকে যখন আপনি আমিও তো মাঝে মাঝে যাচ্ছি স্যার জি স্যার আমি কখনো এগুলো চাই না আমি আরেকটা প্রশ্ন বললাম লাস্ট প্রশ্ন আমার যে আমার এক ঘন্টা কেন লাগলো স্যার জেডিআর এস থেকে এখান পর্যন্ত ভাই আমি জানতাম না শুনলাম আমি অবশ্যই দেখবো ব্যাপারটা কেন এত সময় লাগবে আচ্ছা আমাকে সময় তো দিবেন আচ্ছা আপনার ব্যাগটা সাবজেক্টটা দিলাম আচ্ছা আমি এখন কোয়ারি করবো কেন দেরি হতে সব খবর নিচ্ছি তাহলে এখন এটার যে সমাধানের দিকে যাচ্ছে একটা কুইজ আপনি তো তালাটা ভাঙা কেন বলেন তো আপনি কেন ভাঙা এই ব্যাগের তালাটা ভাঙা কেন আমাদের ব্যাগে ব্যাগেটা নিয়ে আসেন এই স্যার আপনিও আসেন একটু প্লিজ আপনারা দুজন আসেন স্যার আমি রিকোয়েস্ট করবো অন্তত আমার ছোট ভাইয়ের রিকোয়েস্টটা রাখেন আপনারা দুজন ম্যাজিস্ট্রেট স্যারের কাছে আসেন আমার সাথে আপনার নাম কি রফিকুল ইসলাম আসেন আসেন আপনি ওকে ওকে ঠিক আছে স্যার আমরা আমরা ম্যাজিস্ট্রেট স্যারের কাছে যাচ্ছি ওখান থেকে আমরা আসতে সাথে আছি জি স্যার জি স্যার জি স্যার ওকে ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছি আসেন আসেন আসেন